আবেগ উচ্ছ্বাসে ভাঙছি নিয়ম। নিরাপত্তার কারণে পদ্মা সেতুতে কি কি করা যাবে না তার ফর্দ আগে দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে বলা হয়েছিল সেতুতে গাড়ি থামিয়ে আবেগের বহিঃপ্রকাশ করা যাবে না, সেই সঙ্গে যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু প্রথম দিনেই সে নিয়ম ভাঙতে দেখা গিয়েছে অনেককেই। রবিবার 26 জুন ভোর 5:50 থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এ সময় সেতুর দুই প্রান্তে ব্যক্তিগত গাড়ি, বাইক, ভাড়া করা গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গিয়েছে। অনেকেই রাতেই চলে এসেছিলেন পদ্মার পাড়ে, রাতভর আড্ডা দিয়েছেন, স্বাদ নিয়েছেন রূপালী ইলিশের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়েছেন অনেকেই। যানজটে কিছুটা বিড়ম্বনা হলেও অবিস্মরণীয় এই মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সেতু দিয়ে পারাপারকারীরা। অনেকে হেঁটেই স্বপ্নের পদ্মা সেতু পার হয়েছেন, আবার কেউ কেউ মাঝপথে গাড়ি কিংবা বাইক থামিয়ে তুলেছেন ছবি। অনেকেই ভিডিও কলে স্বজনদের সেতু দেখিয়েছেন। এ সময় র‍্যাবের কিছু সদস্য মাঝে মধ্যে এসে দর্শনার্থীদের সরিয়ে দিলেও উচ্ছ্বাস আর আবেগের কাছে তা ছিল অনেকটাই ক্ষীণ। গত 23 জুন প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে অনুমোদিত গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার, এর চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয় তিন চাকা বিশিষ্ট যানবাহন, রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিক্সা ইত্যাদি হেঁটে, সাইকেল বা নন মোটরাইজ গাড়ি যোগে সেতু পার হওয়া যাবে না। পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য ইতিমধ্যে দুই পাশে দুটি থানা চালু হয়েছে। মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলার মেদিনী মণ্ডল ও কুমারভোগ ইউনিয়নকে একত্রিত করে পদ্মা সেতু উত্তর থানা ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সীমানায় রয়েছে পদ্মা সেতু দক্ষিণ থানা। সেতু ও সেতু ঘেঁষা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এই দুটি থানা গঠন করেছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও পদ্মা সেতু সহ গোটা এলাকাটিকে KPI গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণার আলোচনা চলছে। পুরা সেতু ও আশেপাশের এলাকায় রয়েছে CCTV। নিরাপত্তা তদারকিতে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।